দেশের ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনে প্রচারের ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উন্নয়নে নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। এরই মধ্যে ভোট গ্রহণের প্রায় সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। চাঁপাইনবাবগঞ্জ 2 ও 3 আসনে লড়ছেন 6 জন প্রার্থী। এই নির্বাচনে বগুড়ায় 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে শেষ মুহূর্তে আব্দুস সাত্তার ভূঁইয়া প্রচারে বেশ উদ্যমী হয়ে উঠেছেন। প্রচারে মাঠে আছেন ঠাকুরগাঁও 3 আসনের প্রার্থীরাও। দলীয় সিদ্ধান্তে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় 6টি আসন শূন্য হয়। পরে তফসিল ঘোষণা করে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয় কমিশন। আগামী 1 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কারণ ভোটারের স্বার্থ একটাই যে সরল আসলে প্রত্যেকটা রাস্তাঘাট দুরবস্থায় আছে, এই রাস্তাঘাটগুলি করা দরকার। আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত সংসদে যাক এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অংশগ্রহণ করুক। পুলিশ প্রোটোকলের ওই রকম প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জনগণই আমার শক্তি, জনগণই আমার আশ্রয়স্থল, আমি জনগণের কাছে আসি আর এলাকার মানুষ আমাকে সন্তানের মতো আদর করে। আর সাধারণ মানুষ আমাদেরকে স্বাগত জানাচ্ছে, যে এটা আমরা আসলে ভাবতে পারিনি এত স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানাচ্ছে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ 2 ও 3 আসনে উপনির্বাচনে প্রচারের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রব নাহিদ। নাহিদ জানাবেন যে শেষ সময়ে প্রার্থীরা প্রচারের কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং ভোটের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা। আপসানা, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জে 2টি সংসদীয় আসনে আগামী 1 ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীরা শেষ সময়ে প্রচার প্রচারণা অনেকটাই শেষ করে ফেলেছে। প্রার্থীরা প্রচারে মূলত আওয়ামী লীগের যারা প্রার্থী আছেন, নৌকার প্রার্থী, তারা প্রচারে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন যে বর্তমান সরকারের যে উন্নয়নের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা রক্ষায় তারা বলছেন যে সরকার দলীয় সংসদ সদস্য এখানে নির্বাচিত হলে উন্নয়নে গতি পাবে। এর বাইরে যারা স্বতন্ত্র প্রার্থী আছে তারাও নিজ নিজ ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের মতো করে তারাও বলছেন যে তারা জনসাধারণের পাশে থাকবেন নির্বাচিত হলে। এর বাইরে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, চাঁপাইনবাবগঞ্জে যে নির্বাচন ভোট গ্রহণের যে প্রস্তুতি অলরেডি শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন। চাঁপাইনবাবগঞ্জের 2টি সংসদীয় আসনে ইভিএমের মাধ্যমে যেহেতু ভোট গ্রহণ হবে, সেক্ষেত্রে ইভিএমে ভোটদান পদ্ধতি সম্পর্কে জানাতে, সাধারণ ভোটারদের বোঝাতে চাঁপাইনবাবগঞ্জের লোক ঐতিহ্য গম্ভীরা গানকে ব্যবহার করছে নির্বাচন কমিশন। তারা বিভিন্ন জনসমাগম স্থলে ইভিএমের মাধ্যমে ভোটদানের বিষয়টি ধারণা দিচ্ছেন। আরেকটি বিষয়, আজকে চাঁপাইনবাবগঞ্জে আমি সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, মূলত প্রচার প্রচারণায় অন্যান্য প্রার্থীরা থাকলেও যারা আওয়ামী লীগের প্রার্থী কিংবা আওয়ামী লীগের যারা এই সংসদীয় আসনে যারা নির্বাচন করছেন, তারা মূলত আজকে রাজশাহীতে প্রধানমন্ত্রী নাহিদ আপনি আমাদের সাথেই থাকুন, পরবর্তী সংবাদে আবার আপনার সাথে আমরা যোগাযোগ করব। দর্শক, এতক্ষণ চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন আব্দুর রব নাহিদ।